नमस्कार बंधुरा, सुस्वादु किचेने सबाई के स्वागत। चले एलाम आज के एक नतून रेसिपी निये। चलुन ताहले देखे नी आज के रेसिपिटी। आज के बनिए नेब एग पुडिंग। एटा खूब हेल्दी सुस्वास्थ्य एक खाबार। एटा छोटो बड़ो सबाई खेते पारे। एरकम प्रसेसे तैरी करले एटा शक्त होबे ना, आबार जमाट बाँधबा ना, एरकमो नय। ये प्रसेसे तैरी कर ले पुडिंग कैरामलाइज्ड करार जुन्नो एखाने ओभेने एक हाँड़ी बसिए दिए नहीं थ्री टी स्पून चीनी और नहीं टू टेबिल स्पून जल। इटा दिए एखन मीडियम टू लो फ्लेमे एटाके कैरामलाइज्ड करे नेब। এটা মিডিয়াম আঁচেই তৈরি করতে হবে, ফুল ফ্লেমে করলে হবে না। এরকমভাবে ক্যারামেলাইজড হয়ে গেল। অন্যদিকে একটা পাত্রে দুটো ডিম এখানে ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নিয়ে এখানে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এলাচ গুঁড়ো করে এলাচটা দেওয়া যেতে পারে। যেহেতু এখানে ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা যাওয়ার জন্য এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া, ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো দেওয়া যেতে পারে। এখানে ভ্যানিলা দেওয়ার পরে ডিমটা ভালোভাবে একটা হুইক্সার দিয়ে এটা ফেটিয়ে নিলাম। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো দুই কাপ দুধ আর নিয়ে নিচ্ছি চিনি। এটা হাফ কাপের বেশি একটু চিনি আছে, এটা চিনিটা স্বাদ মতো দেবে। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি আরও দেবে। টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি এখানে কন্ডেন্স মিল্ক, এটা একটা হাফ কাপ জলে এটা গুলে নিয়েছি, গুলে নিয়ে এখন দিয়ে দিলাম। এখন চিনিটা দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। আর অন্যদিকে ওয়ান টি স্পুন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা কর্নফ্লাওয়ার পরিবর্তে অ্যারো রুট কিংবা আগার আগার পাউডার দেওয়া যেতে পারে। এখন এটা গুলে দিয়ে দেব। এটা একেবারে দেওয়া যাবে না, যেহেতু এক জায়গায় দিলে এটা জমাট বেঁধে যায়, ওই জন্য চারিদিকে ছড়িয়ে দিয়ে এটা নেড়ে নেব। এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এরকম দুধটা ঘন করে নিলাম। এখন যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের সঙ্গে এটা মিশিয়ে নেব। কড়াই থেকে এটা ঢেলে দেব, এটা বেশি গরম গরম দেওয়া যাবে না। এটা যখন আঙুলটা দেবো এরকম সইতে পারা যাবে সেইভাবে এটা ঢেলে নেব। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এটা যতটা ফাটাবে তত বেশি ভালো, এরকমভাবে একটা বাবলস ক্রিয়েট হচ্ছে। এখন যে একটা কেক মোল্ডে ঢেলে দিয়েছিলাম ক্যারামেলটা, সেই ক্যারামেলটা উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনির সাহায্যে এখন দুধটা ছেঁকে নেবো, যেহেতু দুধে ছানি কিংবা কর্নফ্লাওয়ার যে দেওয়া আছে সেই জমাট যদি থেকে যায় তাহলে সেটা ঢেলে দিয়েছি। এটা ছেঁকে নেওয়ার পরে কেক মোল্ডে, কেক মোল্ডটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। স্ট্যান্ডে জলটা এরকমভাবে দেবে যেন বাটিটা এখানে না ডোবে। এখানে কেক মোল্ড না থাকলে যে কোনো টিফিন বাটি কিংবা বাটিতে এটা বসানো যেতে পারে। এখন এটা 30 থেকে 35 মিনিটের মতো রেখে দেব। 30 থেকে 35 মিনিট পরে এটা দেখে নেব পুডিংটা হয়েছে কিনা। ঢাকনা উঠে এখন দেখে নিচ্ছি। এটা মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে,
একটা চাকু কিংবা টুথপিকের সাহায্যে এটা দেখে নেব। চাকুটা কিন্তু ক্লিন হয়ে বেরিয়ে আসছে, পুডিংটা ঠিকভাবে জমাট হয়ে গেছে। এখন কেক মোল্ডটা বের করে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এটা একটা চাকুর সাহায্যে চারি সাইডটা কেটে নিয়ে এটা মোল্ড আউট করে নেব। বাটিটার উপর একটা প্লেট দিয়ে পুডিংটাকে বের করে নেব। বাটিটাতে হালকা একটু চাপ দিলে এটা সহজে বেরিয়ে আসবে। সুন্দরভাবে এটা বেরিয়ে আসলো, তৈরি হয়ে গেছে ডিমের পুডিং। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।